আসসালামু আলাইকুম, শারমিন রিমাস ওয়ার্ল্ড থেকে আমি শারমিন রিমা সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি দুইটা DIY করে, তার সাথে আমার টিভি ক্যাবিনেটটা আমি কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা দেখা শুরুতে আশা করি সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি এখন কিছু গাছ পরিষ্কার করে নিচ্ছি। এখানে সিঙ্গোনিয়ামের একটা ভ্যারাইটিজ আছে, তো এটা আমি কিন্তু মাটি থেকে তুলে এনেছি। তো এটা আমার একটা টবে লাগানো ছিল। মূলত আজ যে DIY গুলো করব সেটা আমার টিভি ক্যাবিনেটটা মেকআপার করার জন্যই। তো টিভি ক্যাবিনেটের উপরে আজ আমি কিছু গাছও রাখবো, তো তার জন্য এখানে সিঙ্গোনিয়াম গাছটা তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এটা আমার মাটি টবে লাগানো ছিল। তো শিকড়ের দিকটা কিন্তু একটু বেশি মাটি ছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার সাথে পাতাগুলোও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো সেটা আমি একটা ফ্লাওয়ার ভাসে ভিজিয়ে রেখেছি। তার সাথে দেখতে পাচ্ছেন চারটা লাকি ব্যাম্বু গাছ আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই লাকি ব্যাম্বুটা কিন্তু আমার বাড়িতে ছিল, কিন্তু এটা আমি দেখাতে সুযোগ পাইনি, মানে আমার বাড়িতে যেহেতু অনেক কাজ চলছে আর অফ ক্যামেরায় কিন্তু আমার অনেক কাজ করতে হয়, আর অন ক্যামেরায় কিন্তু এত কিছু কাজ করা দেখানো সম্ভব না, এর জন্য আর কি দেখানো হয় না। তো দেখতেই পেলেন গাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাল যে অর্গানাইজার বক্সটা আমি শেয়ার করেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যারা এই ভিডিওটা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দিব। আর আজকে যে DIYটা আমি করব সেটা হচ্ছে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই। সাধারণত আমরা যে সসের বোতল কিংবা রুয়াবজার বোতলগুলো মানে বাড়িতে থাকে, আমরা যে রুয়াবজা সসগুলো খেয়ে থাকি সেইগুলোর বোতল কিন্তু আমাদের অনায়াসে বাড়িতে আসে। তো আমরা ওইগুলোকে বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি। আর আমি আজকে যেভাবে ডেকোরেশন করব এটা আপনারা সহজেই করে নিতে পারবেন। তো অনেকেই হয়তো ভাবছেন যে চালগুলো নষ্ট করছেন কেন, তো এই চালগুলো কিন্তু আমার বাড়িতে অনেক দিন থেকেই পড়েছিল। কোনো এক কারণে হয়তো মোটা ধরনের এই চালগুলো এনে রেখেছিলাম, তো অনেক অল্প পরিমাণেই ছিল, দেখতে পাচ্ছেন কতটুকু, পুরো এক বাটিও না। তো আমি এটা প্রথমে তিন ভাগ করে নিয়েছি, করে এর ভিতরে তিনটা কালার নিয়ে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে শুকানোর পর একসাথে আবারও মিশিয়ে নিয়েছি সেই কালারগুলো। তো এটা আমি চাল দিয়ে আজকে ডেকোরেশন করছি, আপনারা চাইলে কিন্তু ডাল দিয়েও করে নিতে পারেন। আর এইভাবে ডেকোরেশন করে যদি আপনারা রুম মেকআপার করেন অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এটা কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা DIY করতে পছন্দ করেন, আমি মনে করি তাদের বাড়িতে এই সকল উপকরণ কিন্তু এমনিতেই থাকে। তো আমি এখন ফেভিকলার আটাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ফেভিকলার আটা এমনিতে লাগাতে মানে চেষ্টা করেছিলাম লাগানোর, কিন্তু সেটা লাগছিল না বলে হালকা একটু পানি তার সাথে মিশিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এখন যে কাচের বোতলে আমি ডেকোরেশনটা করছি এটা কিন্তু রুয়াবজার বোতল। এখন আমরা যে রুয়াবজাগুলো খেয়ে থাকি সেটা কিন্তু প্লাস্টিকের বোতল আর কি দেয়, এই বোতলগুলো অনেক আগেই দিত, তো সেগুলো আমার বাড়িতেই আছে, আরও অনেকগুলোই আছে। ভাবছি যে এগুলো অনেক সুন্দর ডেকোরেশন করে আমার রুম মেকআপার করার জন্য এই রাখবো। তো ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আমি সেগুলো DIY করি। এখন দেখতে পাচ্ছেন আমি যে ফেভিকলের আটাটা সুন্দর করে ব্রাশ করেছি তার উপরে কিন্তু একটু একটু হালকা চেপে চেপে আমি চালগুলো বসিয়ে দিচ্ছি। এখন বসানোর পর দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে আমি এখানে চালটা কালার করে বসিয়েছি, মনে হচ্ছে যে আমি হয়তো কোনো পাথর কিংবা কোনো কিছু এটা এইভাবে লাগিয়েছি। তো রুয়াবজার বোতলের গায়ে যে দাগটা কাটা আছে একটু ফাঁকা রেখে তার উপরের অংশে আমি আবারও ঠিক একইভাবে আটাটা লাগিয়ে তারপরে আবারও চালগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করেই আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি, আর তিনটা ভাগে কিন্তু একই রকম করে আমি সবগুলো ডেকোরেশনটা করে নিয়েছি। তো একেবারে লাস্ট লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমি এটা করে নিয়েছি।
আর এখন উপরের যে মুখের অংশটা সেটা আমি আর এই চাল দিয়ে ডেকোরেশন করব না। তো এখন এখানে যে ম্যাক্রামের সুতাটা থাকে সেই রশি দিয়েই আমি মুখটা কভার করে নিচ্ছি। তো এখন এটা গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিলাম। আজ একই রকম করে দুইটা DIY আপনাদেরকে করে দেখাবো। তো আমি তো একভাবে আপনাদের সামনে আমি একটা বোতল ডেকোরেশন করে নিয়েছি, তো এখন আরও একভাবে করব। তো যার জন্য আমার আগের কয়েকটা কালার তো আছে চালের, তো এখানে আরও দুইটা কালার আমি মিক্স করে নিচ্ছি, সেটা হচ্ছে অরেঞ্জ কালার আর রেড কালার। আর আমি এখানে কিন্তু অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করেছি, যার জন্য এটা রংটা উঠে যাওয়ার ভয় থাকবে না, আর কালারটাও খুব সুন্দর ডিপ কালার হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আগের কালারের থেকে আমার মনে হচ্ছে এই কালারটা একটু বেশি ভালো লাগছে, যেহেতু এখানে অরেঞ্জ কালার, রেড কালার, ইয়েলো, গ্রিন, তারপর ব্লু সব একসাথে মিক্স হয়ে আছে এর জন্য। তো আমি কিন্তু এটা পুরোটাই কভার করে নিয়েছি আর এর কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এর ডেকোরেশনটা আমি একটু অন্যরকম করব, যার জন্য মুখের কাছে একটু লেস দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু পুরো সাদা লেস নয়, একটু অ্যাশ কালার টাইপের একটা লেস আমি এখানে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি চেয়েছিলাম মুখের কাছেই দিব, কিন্তু মুখের কাছে দিয়েই শুধু ভালো লাগছে না, মনে হচ্ছে পুরোটাই যদি আমি একেবারে কভার করে নিই সেটা মনে হয় বেশি ভালো লাগবে। এর জন্য মুখের কাছে যখন আমার লেসটা দেয়া হয়ে গিয়েছে, তারপরে আমি বোতলের গায়েও লাগানোর জন্য লেস নিয়েছি। তো এই লেসটা আমি এখন বোতলের গায়েও সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা প্লাস্টিকের বোতলেও ডেকোরেশন করতে পারেন, কিন্তু প্লাস্টিকের বোতলে ডেকোরেশনটা করলে একটু হালকা থেকে যাবে, ভারী হবে না। এজন্য সসের বোতল কিংবা অন্য কোনো কাঁচের বোতলে এভাবে ডেকোরেশন করে আপনারা রুম মেকআপার করে নিতে পারেন, কিংবা শোপিস হিসেবেও কিন্তু সাজিয়ে রাখতে পারেন আপনাদের শোকেজে কিংবা অন্য কোনো কর্নারে। তো এখন আমার কিন্তু দুইটা বোতলই ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন আমার কাছে যে ফেরি লাইটটা আছে সে ফেরি লাইটটা আমি এর ভিতরে দিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি আমার ক্যাবিনেটটা সাজানোর জন্য। তো প্রথমে আমি ক্যাবিনেটের উপরটা পুরোটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, আর ক্যাবিনেটের সাইডটাও আমি একেবারে ক্লিন করে নিয়েছি। তো ক্যাবিনেটের উপরে আমি এখন একটা রানার দিয়ে নিচ্ছি, আর এই রানার হিসেবে ইউজ করছি আমার একটা ওড়না। ওড়নার মাঝখান বরাবর ব্লু কালার দিয়ে অনেক সুন্দরভাবে ফুলের কাজ করা আছে, আর দুই সাইডে কিন্তু কমলা কালার। তো এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তো এর জন্য আমি এটা এখানে বিছিয়ে নিয়েছি। আর যে গাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, সিঙ্গোনিয়াম এবং লাকি ব্যাম্বুর, এই দুইটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো ইনডোর প্ল্যান্ট হিসেবে এগুলো দিয়েও কিন্তু অনায়াসে আপনারা ঘরগুলো সাজিয়ে নিতে পারেন। যাদের ইনডোর প্ল্যান্ট অনেক বেশি পছন্দের এবং ঘরের ভিতরে রাখতে চান, তো আমি কিন্তু এভাবে করেই ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্টগুলো দিতে আমার অনেক বেশি ভালো লাগে, আর এজন্যই আমি টিভি ক্যাবিনেটের উপরে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি। আর একেবারে মাঝখানে দিয়ে দিয়েছি দুইটা যে বোতল ডেকোরেশন করলাম সেটা। তো ফেরি লাইটটা এখন অন করার পর দেখেন কত সুন্দর লাগছে, আর লাইটটা অফ করার পর যখন ফেরি লাইটটা বোতলের ভিতরে জ্বলছে তখন কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছে। তো আমার আজকের এই DIYটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, তার সাথে সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং আমার এই ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনারা সেটা দেখে নিতে পারেন। তাছাড়া কিন্তু আমার যে প্লেলিস্টটা আছে আমার চ্যানেলে সেটাই আপনারা ভিজিট করতে পারেন। আশা রাখছি আপনাদের সেই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে। আজকের এই টিভি ক্যাবিনেট মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে এবং আপনাদের কমেন্টগুলো দেখে নেক্সট কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।